বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এদিকে তথা কথিত ধর্ম ব্যবসায়ীদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মামুনুল হক সহ উগ্র মৌলবাদীদের তৎপরতা বন্ধের দাবিতে বুধবার দুপুরে চট্টগ্রামের পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে আয়োজন করা হয় প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন। মমিনুল হক সেই বাবুনগরী যারা হেফাজতের নামে আজকে জামাত বিএনপির সাথে ঐক্য করে আজকে সেই বাংলাকে আবার উত্তপ্ত করতে চাইছেন। ভোলায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন করে জেলা আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিশ্বের মুসলিম দেশগুলোর ভাস্কর্য শিল্প নিদর্শন দেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী ধর্মের দ্বারা মিথ্যা ব্যাখ্যা দেয় আমাদের সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, অর্থনৈতিক কাজে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়, সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াই, ওদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি থাকতে পারে, তবে এজন্য মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।